जय राधे, जय जगन्नाथ, जय महाप्रभु, हरे कृष्ण, जय राधे, जय राधेश्याम, जय जगन्नाथ, जय महाप्रभु। समवेत श्री कृष्ण अनुरागी गौर अनुरागी मातृमंडली पितृमंडली आहूत अनाहूत अभ्यागत ग्रामवासी वृंद, जरा मा राधा गोविंदे, जरा मार गौर नीताय रातुल चरण आश्रय ग्रहण करेछेन, তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই, এখানে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন, তাহাদের চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই বাবা, আমি আমার পিতামাতার চরণে, আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে জানাই, যে দাদা ভাই, যে ভাই, যে বাবা ঠাকুরদের উদ্যোগে, যাদের ওই ক্লান্তিক প্রচেষ্টার ফলে এই মহতী হরিনাম যজ্ঞানুষ্ঠান কীর্তন জগতে সর্বকনিষ্ঠাতম কীর্তনিয়া হয়ে, সেই সব দাদা ভাই বাবা ঠাকুরদের আতুল চরণে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তবে বাবা, হরি কথা বলার মতো যোগ্যতা বা জ্ঞান বা সাহস কোনোটাই আমার এখন হয় না। তা আপনারা প্রশ্ন করবেন, হামা মৌমিতা যদি বলতে পারবে না, এত বড় হরিবাসুরে দাঁড়ালে কি করে? এই যে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব, আপনাদের মতো পিতামাতা, আপনাদের মতো ভক্ত চরণ ধুলা যদি কিঞ্চিত আমার মস্তকে রাখে, আমার গৌর গোবিন্দের কৃপা নিয়ে, পিতামাতার আশীর্বাদ মাথায় নিয়ে, আপনাদের মতো ভক্ত চরণ ধুলা মাথায় নিয়ে আজকে পরিবেশন করব ভগবানের সেই মধুর নাম। তবে বাবা, নাম বলতে গিয়ে অনেক ভুল ত্রুটি হবে, হবে কেন, অবশ্যই করব। নিজ নিজ সন্তান মনে করি, নিজ নিজ ভগ্নী মনে করি, সেই ভুল ত্রুটিকে ক্ষমা করে দেবেন। তবে বাবা ঠাকুর, আমার এই কমিটি দাদা ভাইরা অক্লান্ত পরিশ্রম করে দুপুরবেলা আপনাদের মতো ভক্ত চরণে এসেছি, যতটুকু শ্রবণ করান মনে রাখবেন মা। অনেক ভক্তদের ঘরে দুয়ারে গেলে কত কটু কথা বলে, কত কু বাক্য শ্রবণ করা, বড় ব্যথা লাগে বাবা। আমাদের মতো অযোগ্য অভাজন এরা তো পারল না, কিন্তু আমার এই কমিটি দাদা ভাইরা নাকি অনেকে দুয়ারে গেছে, মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছে, কেউ দু টাকা দিয়েছে, কেউ এক টাকা দিয়েছে, কেউ দশ টাকা দিয়ে, কত কৈফে। কিন্তু মায়েরা কেউ পেটে খাবার জন্য করেনি, ভেবে দেখেছেন যারা যারা ভিক্ষার ঝোলা কাঁধে নিয়ে এই হরিনাম সংকীর্তনের জন্য মাধুকুরি করেছে, তাদের কি খাওয়া হয় না? কি দরকার ছিল, কি প্রয়োজন ছিল লোকের গালিগালাজ খেয়ে দরজায় দরজায় ভিক্ষা করা? আছে গো আছে। মহাপ্রভু বললেন, তুই যত ধনী হোক না কেন, তুই যত বড় লোক হোস না কেন, আগে কাঙাল হতে শেখ, আগে ভিকারি হ। আমার মতো পাঁচ দুয়ারে গিয়ে নগরে নগরে ভিক্ষা করে সেই মাধুকরীর তণ্ডুলি নিয়ে আমার সেবা দিস, তবেই আমি সেই প্রসাদ গ্রহণ করি। নিতাই গৌর প্রমাণ, তোর টাকা আছে, পয়সা আছে, তুই ধনী, তুই বড় লোক, কতটুকু বড় লোক, কতটুকু জমিদার, যে জমিদারি বসে আমার সেবা হয়, আমায় সেবা করতে গেলে আগে নগরে নগরে ভিক্ষা করতে হবে। উচ্চ সিংহাসনে আমি বড়লোক বলে বসে থাকলে হবে না, আগে দুয়ারে দুয়ারে কাঙাল হয়ে, কাঙালির মতো যদি দিতে না চায়, চরণ ধরে তার পদধুলা অঙ্গে লেপন করে তাদের কাছে কিছু চাও, আর তারাই যদি দেয় তবেই আমার প্রভুর সেবা হয়।
ওই জন্য মায়েরা চরণ ধরে বলে যাচ্ছে, পরবর্তী দিনে আমার কমিটি দাদা ভাইরা যার দুয়ারে যাবে, দিতে ভালো না লাগলে দিব না, কিন্তু ভগবান বলেছে মা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তির পদ ধুলার। তাই কোনোদিন ভক্ত অঙ্গে আঘাত করো না, ভক্ত অঙ্গে আঘাত করলে সেটা আমার ভগবানের শ্রী অঙ্গে গিয়ে লাগে। ভালো না লাগলে মা কিছু দিও না, কিন্তু মুখের উপর দরজা বন্ধ করে দিও না, কটু ভাষা বলো না, কটু কথা বলো না, কারণ সেটা আমার ভগবানের অঙ্গে গিয়ে লাগবে। তাই কীর্তনের প্রারম্ভে যারা মাধুকরী করে কীর্তন করায় তাদের আতুল চরণে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডপত্র। এ জন্মে তো হলো না বাবা, পরবর্তী দিনে কোনোদিন আবার যদি মনুষ্য কুলে আসতে পারি যেন ভক্ত সঙ্গ করতে পারি। দেখবেন বাবা হেসে কীর্তন শোনা শ্রোতা অনেক পাবে, হেসে কীর্তন শোনা তামাশা করে কীর্তন শোনা শ্রোতা অনেক পাওয়া যায়, কিন্তু আমার মহাপ্রভুর নামে কৃষ্ণ নামে কেঁদে কীর্তন শোনার শ্রোতা জগতে বড় দুর্লভ। ভগবান তো বলেনি আমার থালা থালা খেতে দাও গো, বলেনি আমার শ্বেত পাথরের মন্দির বানিয়ে দাও, ভগবান একটাই ধন চেয়েছে, হে কলির গানন্দজি আজ নগরে নগরে গ্রামে গ্রামে ভক্তগণকে সঙ্গে করে আমার আমার গৌর হরি, আমার আমার গৌর হরি, ঐশ্বর ধ্বনি গঙ্গার তীর পরি আজ শচি মায়ের নয়নের মণি, নয়নের আদি নদী আর চাঁদে উদয় করি আমারে আমারে গৌর হরি, আমার আমার গৌর হরি, ওই যারে দেখে তারে চরণ ধরে বলে হে কলির জি তোমরা বদন ভরে, একেবারে কৃষ্ণ বলো একবার বলো রে হরি বল হরি বল কৃষ্ণ। চেয়ে দেখো আমাদের গোনা দিনে যে তোমরা সবাই কৃষ্ণ সবার আশা যাওয়াই আশা চেয়ে দেখে পূর্ব আকাশে পানি। মাইরা বাচ্চিকি জগৎ থেকে আমাদের দেহ জগতের কথা ভিলিয়ে নেন, চেয়ে দেখে একবারে পূর্ব আকাশে পানি, আকাশে যেমন প্রতিদিন সূর্য উদয় হল আবার পশ্চিম আকাশের কোলে ঢলে পড়িল, ঢলে পড়িল ওরে কলির গানন্দজী
ওদের কোনা দিন যে ফুরাই এলো চেয়ে দেখে তোদের আয়ু সূর্য ডুব্বো ডুব্বো ভা। আরে মায়ার মশারি খাটিয়ে কৈশোরে যে বিছানা তৈরি করি টাকা পয়সার বালিশ মাথায় দিয়ে টাকা পয়সার বালিশ মাথায় দিয়ে করি অমন করি ঘুমাস না ভাই তোদের যে গোনা দিন ফুরাই আসছে তাই একেবারে আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বল বদনে ভরে কৃষ্ণ বল রে একেবারে বদ নিতাই বৌরে হরি বল হরি বল হরি বল ঠাকুর গৌর সন্ধ্যা সুরধনী গঙ্গার তীরে অবতীর্ণ হয়েছেন বাবা ভগবান কিন্তু জন্ম নেন না জন্ম কিন্তু বাবা আপনারা আমরা নিয়েছি ভগবান জন্ম নেয় না দেখবেন আমাদের পঞ্জিকাতে দেখলে দেখা যায় ভগবানের জন্মাষ্টমী কিন্তু যারা বৈষ্ণব বৈষ্ণব তালিকায় দেখবেন কোনোদিন জন্মাষ্টমী নয় তাদের বলা হয় ভগবান কৃষ্ণচন্দ্রের আবির্ভাব তিথি কারণ বাবা মিলিয়ে কথা বলতে হবে ভগবান যদি জন্ম নেবে আপনারা জানেন ভগবানের মা শচী মা কলিযুগে নিমায় মা শচী মা বাবা জগন্নাথ মিশ্র তাহলে শচী মার কোলে যে প্রভু উদয় কোলে দশ মাস দশ দিন নয় মা আপনারা তো আমরা ১৩ মাস রাখতে পারবার ক্ষমতা আছে গর্ভে সন্তান দশ মাস রাখবার ক্ষমতা নেই বৈজ্ঞানিক পদ্ধতিতে সন্তান আগে থেকে তুলে নিতে হবে কিন্তু ওই যে নবদ্বীপের মেয়েটা যার নাম শচী গর্ভেতে ছিল ছেলেটা কতদিন ১৩ মাস আচ্ছা বাবা ভেবে দেখেছেন কোনোদিন যিনি বিশ্বের সৃষ্টা মালিক যার কোনো কিছু অভাব ছিল না যার ইঙ্গিতে বিশ্ব ব্রহ্মাণ্ড চলে সেই ভগবানের কোনো কর্ম ছিল না ১৩টা মাস মার গর্ভে বসে আছে কি মায়েরা বিশ্বাস হয় ভগবানের তো আরো জগতে কাজ আছে তাহলে গর্ভেতে ছিল কে ভগবান ছিল না এটা আমাদের ভুল কথা ভগবান মার গর্ভে ছিল না গর্ভটা ছিল বাতাসে পরিপূর্ণ ১৩ মাস পরে যখন প্রভু আবির্ভূত হবেন না কোথায় নিম গাছের তলায় শচী মামার অচৈতন্য হলো কেন যে আপনাদের মতো মা নয় আমাদের মতো মা নয় যে ভগবানের মা সে কেন সন্তান হবার সময় অচৈতন্য হবে এটাই হলো তথ্য ভগবানের মনে মনে ভয় হলো আমি যে মার কোলে ছিল না এতদিন আমি মার গর্ভে ছিলাম না গর্ভটা বাতাস ছিল আর মার কাছে যদি আমি ধরা পড়ে যাই তাহলে তো মামাই বাৎসল্য প্রেমে ভালোবাসবে না সে যে ভালোবাসার কাঙাল কি বাবা তাই না পাঁচটা ভাব শান্ত দাস্য সূক্ষ্ম বাৎসল্য মধু তাহলে এই বাৎসল্য মানে কোন মা যদি সন্তানকে সন্তানের মতো ভালোবাসে সেই ভালোবাসাটাকে বলা হয় বাৎসল্য প্রেম তা ভগবানের মনে মনে ভয় এলো আমি যে গর্ভে ছিলাম না মার কাছে যদি ধরা পড়ে যাই মা কোনোদিন আমার ছেলেরূপে ভালোবাসবে কি মায়েরা আপনারা নিজেরা বিচার করেন যদি আপনারা আতুর ঘরে বসে থাকেন আর কোথা থেকে ছোট্ট একটা ছেলে নিয়ে যদি আপনাদের কোলে ফেলে দেওয়া যায় আপনারা সারা জীবন যতদিন বেঁচে থাকবেন মেনে নিতে পারবেন যে ওটা আপনার গর্ভজাত সন্তান যতদিন না চিতা কাটে পুড়ছেন না ততদিন কিন্তু মেনে নিতে পারবো না যে ওটা আমার সন্তান কারণ আমি বসেছিলাম আমার কোলে কে দিয়ে গেল ওটা আমার নয় তা ভগবানের মনে ভয় এলো মা যদি আমায় বাৎসল্য রূপে ভালো না বাসে ওই জন্য মাকে আমি অচৈতন্য করে দেব
আর অচৈতন্য করে দি, মার কোলে আমি আবির্ভূত হব। তাহলে মায়েরা কোনোদিন যেন আর বলো না ভুল করে, ভগবান জন্ম নেয়, জন্ম আপনারা নেন আমরা নেই, ভগবান অজনী সম্ভবা, তিনি আবির্ভূত হয়েছে। একই তত্ত্ব লক্ষ্য করুন, কংসের কারাগারে ভগবান চারটি হাত নিয়ে এসেছিল, তাই তো? কংসের কারাগারে আপনারা যখন জন্মাষ্টমী লীলা শুনেছেন, লক্ষ্য করুন, স্মরণ করুন, চারটে হাতে কৃষ্ণ, কৃষ্ণ নয় নারায়ণ। তাহলে শৃঙ্খলে আবদ্ধ হয়েছিল দেবকী মা, গর্ভটা বাতাস ছিল, সপ্তম গর্ব নাশ হয়েছে, এইবার অষ্টম গর্ভে ছেলে, যে চংসের মৃত্যুর কারণ। তাহলে শৃঙ্খলে বাঁধা মা গর্ভটা কি ভগবান ছিল? না, বাতাসে পরিপূর্ণ ছিল। আর যখন প্রভু আসবেন না, দেবকী মা আমার এমন ঘুম ঘুমালো, জীবনে ওই রকম ঘুম কোনোদিন ঘুমায়, কারণ মা যদি ঘুমিয়ে না পারে প্রভু আসবেন কি করি? আর প্রভু চারটি হাত নিয়ে এসে বাবা বসুদেবকে বলল, বাবা আমাকে রেখে এসো নন্দালয়। কিমা মনে পড়ছে, সেই যে যমুনা পার হতে গেল, কিন্তু বাবা সেই যমুনা পার হতে গিয়ে আবার একটা ঘটনা ঘটল, ভগবান যাবে না, একজনের কাছে বাঁধা আছে, কে গো? যমুনা। ওই যমুনাটাকে, সেই যে বিরজা, গোলোক বৃন্দাবনের কথা, বিরজাকে বলেছিল না, বিরজা আমি তোমার কথা রাখবো, তোমার কাছে আমি যাব, কবে? যেদিন কংসের কারাগারে আমি উদয় হব। বসুদেব মাথায় করে নিয়ে যাচ্ছি, আর যেতে যেতে বাবা যমুনা তুল্য উথল তরঙ্গ, কৃষ্ণ বসুদেবের বক্ষে ছিল, যমুনা বলল, বসুদেব বল বল তুমি তোমার প্রভুকে কেমন করে ধরে রাখবে? কি করলো বাবা? বক্ষে ছিল, যমুনা ছিল হাঁটু পর্যন্ত, যমুনা তরঙ্গ তুল্য, বক্ষ পর্যন্ত নেই, এবার কৃষ্ণ যাবে কোথায়? মাথার উপরে। যেই না মাথার উপরে উঠেছে, যমুনা তুলছে আস্তে আস্তে উথাল তরঙ্গ, যেই না উথল তরঙ্গ তুল্য, কৃষ্ণ মাথা হতে যমুনা ডুবে গেল। ওমা মনে পড়ছে, যেতে যেতে কৃষ্ণ ডুবে যায়নি, মাথা থেকে পড়ে গেল, গেল কোথা? ও বেটা গিয়েছিল সেই যে যমুনা মার কাছে, যমুনার কাছে গিয়ে বলল, যমুনা আমায় ছেড়ে দাও, আমায় বাবা বড় ডাকছে, খুঁজছে, আমাকে যেতে হবে, কারণ আমি যে গীতাই বলেছি, পরিত্রাণায় সাধনায় নিরাশ্রয় যো দুষ্কৃত ধর্ম সংস্থাপনায় ধায় সম্ভবামি যুগে যোগে যুগে আমাকে যেতে হবে, যমুনা তুমি আমায় ছেড়ে দাও। বাবা যেই না বললো ছেড়ে দাও, বেশ ছাড়বে না তো? আমার এই চারটি হাতের মধ্যে দুটো হাত তোমার কাছে বন্ধক দিয়ে গেলাম, দুটো হাত যমুনার কাছে দিয়ে কৃষ্ণ বলছে, যমুনা আজ তুমি আমায় একার দর্শন পেলে, তোমার যুবল চরণে দেখা হলো না, আমি তোমায় আশীর্বাদ করলাম, তোমার যমুনার তীরে যেদিন আমি ধেনু চড়িয়ে মুরলি বাদন করব, মুরলি বাদন করব, বেলি অবসান কালি আমারে আমার বিনোদিনী, আমার আমার বিনোদিনী, ওই বিকিকিনির ছলা করে, বিকিকিনির ছলা করে যেদিন তোমার যমুনার পারে এসে দাঁড়াবে, ডাক দেবে মাঝি গো,
একেবারে আমার এই দধি দুগ্ধ বিক্রি করার জন্য এই যমুনার ঘাটি থেকে মথুরায় পাঠিয়ে ওগো যমুনা সেদিন তোমার তীরে আমি সৃষ্টি করব একটা তরণী যে তরণীতে করে মানুষ ইহ জগৎ হতে পর জগতে যায় আর আমি ওই ঘাটের মাঝি হয়ে বসে থাকব এই জগৎ সংসারে যে সর্বস্ব ত্যাগ করি যে কামাল হই এসে একবারে বলবে কৃষ্ণ তোমার পোলাবে বলি আমি মাঝি হয়ে বসে রইলাম যে জন্য সর্বত্যাগ করি আমার ঘাটে দাঁড়াবে আমি অচিরে তারে পারে করে আরে তোমার বক্ষের উপরে আমি নৌকা বিলাস করব কি বাবা স্মরণ করুন সেই নৌকা বিলাস যেদিন রাধারানী বিকিকিনির ছলা করে নৌকায় উঠল এইবার গোবিন্দ কান্দারি হয়ে বাইছে আরে যেই না নৌকা কান্দারি করে বয়ে যাইছে আমার গোবিন্দ বলল যমুনা এই তো তোমার চরণ ধরবার সুযোগ এইবারে তুমি তোমার তল উথল তরঙ্গ যেই না উথল তরঙ্গ তুলল ওই যমুনাই নৌকা টলমল করি এইবার গোবিন্দ বলল না রে তোমার নিরিবসন খুলে দাও কারণ ওই দেখো দেখো আকাশের মেয়ে তোমার নীলি বসনে দেখে মনে করছে যেন তুমি আর একটা মেঘে হয়েছ তাই মেঘে যে আমাদের কাছে ধরবার লাগি আসি এইবারে বিনোদিনী আমা ওই নিজ পরনীর অঙ্গ বসনে খুলে দিই যেই না সর্বস্ব ত্যাগ করি অমায়েরা জগতে যে বসন করিয়াছে ও বসন গোবিন্দ কেন বলবে ওই আমাদের যে বসন করিয়াছি এ বসন খুলতে একবারও বলিনি এ বসন খুলতে কোন বসন কামে কাঞ্চনে আসক্ত যারা বিষয়ে বিষয়ে আসক্ত এই কলুষিত মনে ঈশ্বরের প্রতিফলন হবে না তাই রাধে তোমার কামনা বাসনার মহিলার বসন ত্যাগ করি দাও সব কিছু কৃষ্ণ চরণে নিবেদন করো রাধারানীর বুঝতে দেরি হলো না বসন ত্যাগ করে দিয়ে গোবিন্দকে যেই না হৃদয় তুল্য ওই যমুনা তুল্য উথল তরঙ্গ আর ওই তরঙ্গেতেই ভাসিয়ে দিল আর এক ভক্তের মনোবাসনা পূর্ণ হলো সেই যে শ্রী যমুনা যেদিন ভগবান আবির্ভূত হলো সেদিন একার চরণ পেল আর নৌকা বিলাস লীলা করে যমুনা যুগল চরণ আজ হৃদয় ধরল ওই যমুনার মনোবাসনা পূর্ণ করো
বালে বাবা ভুলে গেলে হবে না, আর ছিলাম কোথায়? না ভগবান জন্ম নেয় না, ভগবান আবির্ভূত হন। আর ভগবান আবির্ভূত হলেন, আর সেই সময়টা ওই নবদ্বীপের অবস্থাটা কেমন ছিল? আচ্ছা বাবা, যিনি সত্যতে নারায়ণ, যিনি ত্রেতার রাম, যিনি দ্বাপরের কৃষ্ণ, তিনি তো কলিতে গৌ। কি মায়েরা ভুল বললাম? আমার থেকে আপনারা বেশি তথ্য জ্ঞান। তাহলে যিনি নারায়ণ, যিনি রামচন্দ্র, যিনি কৃষ্ণ, তিনি গৌর। তাহলে রামচন্দ্র অবতারী তিনি বড় লোক হলো, নারায়ণ অবতারী বড় লোক হলো, কৃষ্ণ অবতারী বড় লোক হলো, কলিকালী গৌর অবতারী কাঙাল হলো কেন? কি মায়েরা, কারণ তো একটা আছে। কারণ যদি না থাকতো তাহলে কাঙালের ঠাকুর হবে কেন কলিযুগে? ভেবে দেখেন বাবা, একটা ২৪ বছরের ছেলে একটা ৬০ বছরের মায়ের পা ধরে বলতে পারে তুমি কৃষ্ণ বলো, ২৪ বছরের ছেলে ৮০ বছরের বাবার পায়ে ধরে বলতে পারে তুমি কৃষ্ণ বলো। তাহলে ভগবান হয়ে, বৃষ্টির স্রষ্টা মালিকই হয়ে, তিনি কেন ধুলায় গড়াগড়ি দিয়ে বলবে তোমরা কৃষ্ণ বলো? কি বাবা প্রশ্ন আমারে জায়গায়? ভগবান হয়ে পায়ে ধরতে পারে, হাতে ধরতে পারে, এটা মেনে নেওয়া যায়। ভগবান হয়ে ধুলা মাখবি কেন? কারণটা কি? আগে জানতে হবে বাবা কৃষ্ণ কেন কলিকালে গৌর হয়েছে। ৬৪টা প্রমাণ, সারা রাতে ফুরাবে না বাবা। কৃষ্ণ কেন কলিকালে গৌর হলো ৬৪টা প্রমাণ আছে, সারা রাতে ফুরাবে না। কারণ বাবা একটা বলতে বলতে আর একটা বেরিয়ে আছো, সেটা বলতে হবে। তার মধ্যে প্রথম কারণটা বলি, কেন কৃষ্ণ কলিকালে গৌর? বৈষ্ণব মহাজনেরা পদাবলী লিখেছে বাবা, কেন কৃষ্ণ গৌর হয়েছে জানো? অগপুরাবের প্রতিজ্ঞা ছিল, আসতে বৈষ্ণব পদাবলীগুলো একটু শুনতে হবে বাবা, পুরাবেরও প্রতিজ্ঞা ছিল। আচ্ছা, এই যে ভগবানের নাম কৃষ্ণ, মায়েরা কৃষ্ণ নামটা রেখেছিল কে কে রেখেছে? যারা অষ্টতর শতনাম মুখস্থ রেখেছেন তারা বলতে পারবে। কংস মামা, কংস। হ্যাঁ, দেখাছো খিচুড়ি স্কুলে যাই, কংস নয় গর্ভমণি, তাই তো? তাহলে বৈষ্ণব মহাজনেরা লিখছে দেখেন। আচ্ছা মা, আপনাদের আনন্দ হচ্ছে তো? এক বছর পরে হরি নাম সংকীর্তন, বাহ। তাহলে এটা আপনারা ভালো করে জানেন, কীর্তন শুনতে গেলে আগে কিন্তু তিনটে ধন আগে দরকার। কি কি? শঙ্কর ধ্বনি, উলুধ ধ্বনি, প্রেম সেবা উত্তোলন করি হরিধ্বনি। আর এই তিনটে বস্তু যদি না হয় তাহলে বাবা মনে হবে না যে আপনাদের এখানে হরি নাম হচ্ছে বলে, তাই না? কি মায়েরা, উলুধ ধ্বনি হবে তো? বাহ, তাহলে কই দেখি একটু প্রেম সে উলুধ ধ্বনিটা তোলে। গরিবমণি সমানে মাঠে খুঁজতে গেছো? অগপুরা বেড়া প্রতিজ্ঞা ছিল,
প্রেমের ঠাকুর গৌরী সুন্দর সুরধনী গঙ্গার তীরে ধুলাই গড়াগড়ি যাচ্ছে। ও মায়েরা, এই আমাদের মতো মেয়েরা, আমাদের মতো ছেলেরা, অল্প বয়সের ছেলেরা, এরা মানে না যে গুরুধনের চরণ ধুলার ক্ষমতা কতটা, পিতামাতার চরণ ধুলার শক্তি যে কত, একজন বৈষ্ণবের চরণের ধুলার যে কত শক্তি, কত ক্ষমতা, এই আমাদের মতো ছেলে মেয়েরা আমরা বুঝি না বাবা, মানিও না। কিন্তু বাবা মেনেছিল মহাভারতে যুধিষ্ঠির মহারাজ, ভগবান মহাভারতের পাতায় যুধিষ্ঠির দ্বারা প্রমাণ দিল, হে কলির জ্ঞানন্দজি তাকিয়ে দেখো, যে সত্যবান সত্যনিষ্ঠা পুরুষ, যে ধর্মপুত্র যুধিষ্ঠির, যে কোনোদিন অধর্ম করেনি, যে পুরুষটি সশরীরে গেল স্বর্গে, সেই যুধিষ্ঠির দ্বারা জগৎ আমি কিভাবে শিক্ষা দিয়ে যাচ্ছি। কবে প্রমাণ দিল জানো, যে গুরুজনের চরণের ধুলার শক্তি কতটা, কুরুক্ষেত্রের মাঠে যেদিন যুদ্ধ শুরু হবে, যুদ্ধের ঠিক প্রারম্ভে ভগবান কৃষ্ণ ডাক দিল, যুধিষ্ঠির ও যুধিষ্ঠির দাদা, যুধিষ্ঠির দাদা এখনো তুমি গুছাওনি, তাড়াতাড়ি তুমি সেজে নাও, তোমাকে যেতে হবে ওই ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, বিলম্ব করো না। প্রস্তুত হয়ে গেল যুধিষ্ঠির মহারাজ, সকাল হলে যাবে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। কিন্তু বাবা যুদ্ধে যাওয়ার আগে যুধিষ্ঠির মহারাজ একটা কথা বলেছিল কৃষ্ণকে, কৃষ্ণ রে তোর কাছে আমার একটা নিবেদন ভাই, সকাল হলে আমি তো চলে যাব ওই কুরুক্ষেত্রের মাঠে, ক্ষণকাল তুই বিলম্ব কর, ক্ষণকালের জন্য আমি আমার বড় মার কাছে যেতে চাই। চমকে উঠল ভগবান কৃষ্ণ,
অসম্ভব। শুভ কাজে যাওয়ার আগে তুমি ওই মানুষটার মুখ দেখে যাবে যে মানুষটা জীবনে তোমার ভালো চায় না, সারা জনম তোমার অমঙ্গল চায়, সারা জনম। আর যুদ্ধে যাওয়ার আগে তুমি সেই মানুষটাকে দেখে যাবে। কেন তুমি তোমার বড় মার কাছে যেতে চাও? কৃষ্ণরেই বড় মার কাছে যাব তার একটাই কারণ, আমি রাতের অন্ধকারে গিয়ে বড় মার চরণের ধুলাটা আমি একটু মাথায় নিতে চাই। এই হলো ধর্মপুত্র। আর দেখেন বাবা, কোনোদিন অধর্ম করেন, যেই না বড় মার চরণের ধুলার কথা বলেছি না ছমকে উঠেছে। অসম্ভব, অসম্ভব। যে মেয়েটা সারা জনম ঠাকুরের কাছে মাথা টুকেছে কবে তোমার মৃত্যু হবে, আর তুমি কিনা শুভ কাজে যাওয়ার আগে ওই মেয়েটার পদধুলা নেবে, এটা হয় না কৃষ্ণ? কথাটা শুনে আমার যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ রে এই কথাটা সবার মুখে মানায় কিন্তু তোর মুখে নয়। আমি জানি আমার বড় মা ভালো নয়, জানি আমার বড় মা মঙ্গল চায়, তথাপিও আমি আমার বড় মার পদধুলাটা নেব। কেন নিতে চাও? কৃষ্ণ রে আমি যাচ্ছি শুভ কাজে, সে যে আমার বড় মা, আমার মায়ের থেকেও বড়। আর আমি যদি শুভ কাজে যাবার কালে আমার বড় মার পদধুলাটা আমার শ্রী অঙ্গে না নিই, আমার মাথায় ধারণ না করি, কৃষ্ণ ওই যুদ্ধে গিয়ে কোনোদিন আমি জয়ী হতে পারবো না। বাবা, বিশ্ব ব্রহ্মাণ্ডে যা যা কিছু ঘটে সবই তো তার ইচ্ছাতে ঘটে, এটা আমরা মানতে পারি না। এই যে যুধিষ্ঠির মনের পরিবর্তন, এটাকে যুধিষ্ঠির একা একা করেছে? অত সোজানো ভগবান মনে করিয়েছে তবে তো মনে হয়েছে। বেশ, তবে দেখো দাদা, তুমি দেরি করবে না, যাবে আর চলে আস। ঠিক আছে, আমি যাব আর গিয়েই পদধুলাটা নিয়েই চলে আস। রাতের অন্ধকারে গিয়ে ডাক দিচ্ছে বড় মাকে, আর বড় মা যে জীবনে কোনোদিন ভগবানের জন্য কাঁদেনি, আজ প্রথম। ছেলেগুলো কাল যুদ্ধে চলে যান, অমা মা তো এ জগতে যারা সন্তানের বাবা মা হয়েছে তারা বুঝতে পারে, সন্তানের মঙ্গল আর অমঙ্গল প্রথমেই বাবা মার হৃদয়টা কেঁদে ওঠে, যে আজ আমার ছেলের ভালো হবে না আজ আমার ছেলের মন্দ হবে। কি মা ভুল বললাম? তবে আজকালকার ছেলেরা বলে আজকাল নাকি বউ আগে বুঝতে পারে স্বামীর কবে অমঙ্গল হবে আর কবে মঙ্গল হবে, এটা নয়। সন্তানের মঙ্গল অমঙ্গল আগে গর্ভধারিণী মা দেখবেন। বাবা, এই মা ডাকটা খুব ছোট ডাক, কিন্তু ভগবান এই মা ডাকে এমন সুধা দিয়েছে না মা, মা নামে সুধা ঝরে, মা নামে সুধাক্ষরে, মা বড় সুধার সমা, ডাকিলে জুড়াই আইসে পড়া। মা ডাক্তার সঙ্গে সঙ্গে হৃদয়টা যেন জুড়িয়ে যায়। এই মায়ের আত্মাটা যদি শ্মশানে পোতা থাকে, তথাপি শ্মশানের মাটিতে কেঁদে বলবে বাছার যেন মঙ্গল হয়। সন্তানের প্রতি বাবা মার ভালোবাসাটা একটা আলাদা গো। কিরকম ভালোবাসা জানো? আমার একটা ছোট ছেলে বাবাকে বলছো, বাবা বাবা তুমি বাজারে যাচ্ছ, আমার একটা 5 টাকা দামের পার্লেজি বিস্কুট এনে দিও না বাবা। বিস্কুট খাবি? ঠিক আছে, আমি তোর জন্য বিস্কুট এনে দেবো। বাবা একটা পার্লেজির 5 টাকা দামের প্যাকেট এনে দিয়েছে, ছেলের হাতে দিয়েছে।
বাবা ছেলের ভালোবাসাটা দেখে। ছেলেটা বলছে, ও বাবা আমি প্যাকেটটা ছিঁড়তে পারছি না, তুমি একটু ছিঁড়ে দাও না বাবা। দাঁত দিয়ে ছিঁড়ে দিল বাবা। ছেলেটা বিস্কুটটা খাচ্ছে, বাবা বলছে, খোকা একটা বিস্কুট দিবি? দে না খোকা একটা বিস্কুট। ছেলেটা বলছে, ঠাকুমা দেখলে তো আমি বিস্কুটটা খাচ্ছি, তোমার ছেলে বারবার আমার বিস্কুট চাইছে, দেব না আমি বিস্কুট, দেব না। দে না বাবা, তোর ওই প্যাকেট থেকে দিতে হবে না, তুই যেটা ওই কামড় দিয়েছিস ওই অর্ধেকটুকু আমায় দে না বাবা। যে বাবা ব্যাগ ভর্তি বাজার করতে পারলো, যে বাবা ছেলের জন্য 5 টাকা দামের বিস্কুট আনতে পারলো, সেই বাবা কি নিজের জন্য 2 টাকা দামের বিস্কুট আনতে পারেনি? তাহলে ছেলের কাছে চাইছি কেন? তবে ওই প্যাকেটের বিস্কুট নয়, তুই যে অর্ধেকটা খেয়েছিস ওই অর্ধেকটা আমায় দিল। ছেলের মুখের থুতু লাগানো, এঠো লাগানো বিস্কুট, ওইটাই বাবা সেবা করে। ওরে যে কত সা, ওইটা সেবা করলে বাবার যে কত তৃপ্তি, যে ছেলে অর্ধেক খেয়ে বাবার বদলে দিয়েছে। তবে বাবা ভালোবাসো, এমন ছেলেকে ভালোবেসো না যে পরবর্তী দিনে মাথায় উঠে সে ছেলে নাচে। ভালোবাসো। মনে পড়ে গেল বাবা একজনের কথা, যে চাণক্য, আপনারা ছোট করে বলি বাবা, এই চাণক্যের নাম শুনেছেন না? ওই চাণক্যের ছোটবেলার কথা। এই চাণক্য পড়াশোনায় ভালো ছিল বাবা, চাণক্যর বাবা টিউশনি দেয়নি। চাণক্য যত বন্ধু বান্ধব ছিল সবার মাস্টার দিয়েছে, টিউশনির মাস্টার আছে, কিন্তু চাণক্যর নেই। ওর বাবা এত কিপ্টে লোক ছিল, ব্রাহ্মণ, কিছুতে ছেলের পড়াশোনার জন্য টিউশনি মাস্টার দেবে না, যা পারিস নিজে নিজে পড়। প্রত্যেক ক্লাসে চাণক্য ফার্স্ট হয়। চাণক্যর বাবা বলে উঠলেন, শোনে চাণক্য, এই বছরে যদি তুই স্কুলে ফার্স্ট না হতে পারিস, যদি তুই সেকেন্ড হোস, তাহলে কিন্তু তোকে এই ঘর থেকে আমি বের করে দেব। অমায়েরা যারা বাবা মা ছেলে মেয়েকে খুব আদর দাও, খুব ভালোবাসো, তাদের একটু শোনা দরকার, ভালোবাসো। তবে ভালোবাসতে গেলে চাণক্য বাবার মতো ভালোবাসো। বাবা শাসন করলো, শোন ছেলে, ফার্স্ট থেকে যদি তুই সেকেন্ড হোস, তাহলে সেদিন তোকে এই ঘর শেষ, এই ঘর থেকে তোর বের করে দেব আমি, সেইভাবে পড়াশোনা কর। কিন্তু মা চাণক্যর মা বড় ভালোবাসে। চাণক্য একদিন মার গলাটা জড়িয়ে ধরে বলছে, ও মামা, বাবা তো বলেছে আমি ফার্স্ট থেকে যদি সেকেন্ড হই, বাবা মাই ঘরে রাখবে না, বাবা মাই বাড়ি থেকে বের করে দেবে। ও মামা, বাবাকে বুঝিয়ে বলো না, আমার বেশি নয়, আমার যেন একটা টিউশনি মাস্টার দেয়। ঠিক আছে বাবা, তুই বলিস না, দেখি তোর বাবাকে বুঝি আমি বলতে পারি কিনা। কাজে থেকে এসেছে চাণক্যর বাবা। চাণক্যর মা কি করেছে, গ্লাসে জল দিয়েছে, পাখার বাতাস করছে, পদসেবা করছে। চাণক্যর বাবা বলছে, আগোগিন্নি, তুমি তো এত সেবা আমায় যত্ন করো না, কি ব্যাপার, কিছু মাথায় কি মতলব আছে, কিছু চাও যার জন্য এত সেবা যত্ন হচ্ছে? স্বামীকে খেতে দিয়ে পাখার বাতাস করছে আর বলছে, জানো স্বামী, তোমাকে একটা কথা বল, ছেলেটাকে তুমি বলেছো ফার্স্ট থেকে যদি সেকেন্ড হয় ওকে বাড়ি থেকে বের করে দেবে। বলছিলাম কি, বেশি নয়, তুমি যদি আমার ছেলের একটা টিউশনি মাস্টার দিতে। এই জন্য সকাল থেকে এত আদর যত্নের ঘটা। ঠিক আছে ঠিক আছে, তুমি যখন বলছো এত সেবা যত্ন করে, তবে ওই একটা কথা, ফার্স্ট থেকে যদি সেকেন্ড হয় আমি ওকে গলা ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেব। মনে মনে ভয় চাণক্য, পড়াশোনা করলো, পরীক্ষা হয়ে গেল, পরীক্ষার রেজাল্ট, ছেলেটি সকাল থেকে কিচ্ছুটি খায়নি। চাণক্য
চাণক্যর বন্ধুরা গেছি স্কুলে দেখবে বলে, কিন্তু মা দেখতে গিয়ে দেখলো কি জানো, সবার উপরে চাণক্যর না, সবার উপরে। বন্ধুরা ছুটতে ছুটতে আসছে, তাদের বন্ধু শুধু স্কুলে ফার্স্ট হয়নি বাবা, ওই চাণক্যর দেশের গোটা সাত ডিভিশনের মধ্যে চাণক্য একাই ফার্স্ট হয়েছে। বন্ধুরা ছুটতে ছুটতে আসছে, চাণক্য 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 চাণক্য, তুই শুনেছিস? তুই শুধু আমাদের স্কুলে ফার্স্ট হস নি রে, তুই গোটা সাব ডিভিশনের মধ্যে তুই হয়েছিস প্রথম। বিশ্বাস করি না তোদের কথা, আমি বিশ্বাস করি না, আমি একবার নিজে গিয়ে দেখে আসব। চাণক্য ছুটে গেল স্কুলে, গিয়ে দেখে এলো বাবা সবার উপরে চাণক্যর না, মনে বড় আনন্দ। ছুটতে ছুটতে বাড়িতে এসেছে, মা গো মা, কিরে খোকা রেজাল্টের খবর কি? মা শুধু আমি স্কুলে ফার্স্ট হইনি জানো মা, আমার উপরে গোবিন্দের এত কৃপা এত দয়া, আমি গোটা সাব ডিভিশনের মধ্যে ফার্স্ট হয়েছি। মা ছেলে ফার্স্ট হয়েছে বলে কত কি রান্না করে ছায় বাবা, আজকের আজ আমার যে বড় আনন্দ খাবি। ছেলে বলছে, না মা আজ আমি খাবো না, যে বাবা আমায় জীবনে ভালো করে একটা কথা বলিনি, যে বাবা সবসময় দূর দূর করে দেয়, আজ আমি সেই বাবার সঙ্গে খাবো। আমি সকাল থেকে কিচ্ছু খাইনি, আমার বাবার সঙ্গে খাবো। বাবা চাণক্যর মনে আনন্দ, বাবা বুঝি খুশি হবে। বাবা দুপুরবেলা ঘরে না ঢুকতে ঢুকতে চাণক্য ছুটতে ছুটতে গিয়ে বাবার কোমরটা জড়িয়ে ধরে, বাবা বাবা জানো বাবা, আর তোমাকে আমায় বের করে দিতে হবে না, আমি শুধু স্কুলে ফার্স্ট হইনি জানো বাবা, আমি গোটা সাব ডিভিশনের মধ্যে আমি তোমার চাণক্য ফার্স্ট হয়েছি। বাবা ছেলের কথাটা শুনে বললে, যা যা যা, আমার উদ্ধার করে দিয়েছ, তা ফার্স্ট হয়েছো এত গরম করে বলার কি আছে, যা এখান থেকে যা চলে যা, ওসব কথা শোনবার সময় নেই আমার। ছোট্ট চাণক্যর হৃদয়ে ব্যথা লাগলো, যে বাবা কোনোদিন ভালোবাসেনি, আজকের বাবার ভালোবাসা পাওয়ার জন্য গেলাম, সেই বাবা মায় দূর দূর করে দাঁড়িয়ে দিল। আমি আর থাকবো না, আমি এবারিতে আর থাকবো না, যে বাবা মায় ভালোবাসে না, ছোটবেলা থেকে বাবা মায় সবসময় দূর দূর করে দাঁড়িয়ে দেয়, ওই বাবাকেও আমি রাখবো না, ধারালো অস্ত্র নিয়েই ওই বাবার মুন্ডুটাকে ছেদন করে দেব। ওই রকম বাবা আমার রেখে লাভ নাই, ওই রকম বাবাকে আমি বাবা বলে ডাকতে চাই না, আজ রাত্রিবেলা ওই বাবার দেহ থেকে মাথাটাকে আমি আলাদা করে দেব। চাণক্যর মনে এত ক্রোধ জন্মে গেল বাবা, সারাদিন ছেলেটা বাড়ি ফিরল না, বিকাল গড়িয়ে গেল, সন্ধ্যা গড়িয়ে গেল, রাত ঘনিয়ে এলো, আর চাণক্য কামার শালে গিয়ে একটা ধারালো চকচকে অস্ত্র তৈরি করেছে নিজে বসে বাবার মুন্ডু কাটবে বলে। গরিব ব্রাহ্মণ তো, স্বামী স্ত্রী বারান্দায় ঘুমিয়ে আছে একটা খাটিয়ায়, দেখবেন মা বাবার হৃদয় না কাঁদলে, ও যে মা দশ মাস দশ দিন গর্ভে ধরেছে মার হৃদয় কাঁদে, কুপুত্র হয় কুমাতা কখনো নয়। চাণক্যর মা বলছে, হ্যাঁ গো ছেলেটাকে এমন করে দূর করে দিলি, ছেলেটা কোথায় চলে গেল, ঘরে ফিরল না, চুপ করো, ও ছেলে কোথাও যাবার নয়, পেটে জ্বালা ধরলে ঠিক ঘরে চলে আসবে, চুপ করে ঘুমা।
সব সময় রেগে রেগে কথা চাণক্যর বাবা। চাণক্যর মা ঘুমাতে পারছে না, অঝরে চোখের জলে বালিশ ভিজে যাচ্ছে। আমায়রা হঠাৎ পূর্ণিমার চাঁদ আকাশে উদয় হয়েছে, চাণক্যর মা চাণক্যর বাবাকে বলছে, দেখেছ ব্রাহ্মণ, আকাশে চাঁদ আমাদের কুড়ে ঘরটা কি সুন্দর আলো করে দিয়েছে, দেখো একবার চাঁদের দিকে তাকিয়ে। অমায়রা বাবা মা ঘুমাচ্ছে, আর মাথার দিকে একটা ছোট জানালা, ওই জানালায় চাণক্য ধারালো অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, বাবা ঘুমালে বাবার মুন্ডুটা কেটে দেবে। আর এদিকে চাণক্য মনে মনে করছে, এখনো কেন বেটা ঘুমাচ্ছে না, ও ঘুমালে ওর মুন্ডু আমি কেটে নেব, এত ক্রোধ জন্মেছে চাণক্যে। আর যখন মা গল্প করছে না, দেখো ব্রাহ্মণ চাঁদের আলোটা কি সুন্দর পড়েছে আমাদের কুড়ে ঘরে, এই কথাটা যখন বলেছিল চাণক্যর বাবা আর কান্না ধরে রাখত, এতদিন চেপেছিল চাণক্যর বাবা চোখের জল ধরে রেখেছি, যেই না চাঁদের কথা বলেছে চাণক্যর বাবা ব্রাহ্মণীকে হৃদয় নিয়ে বলল, ব্রাহ্মণী তুমি শুধু আকাশের চাঁদ দেখলে, আমার ঘরে যে চাণক্য চাঁদের সকাল বলে ডুবে যাবে, কিন্তু আমার ঘরে যে চাণক্য চাঁদ উদয় হয়েছে, ও যে আমার গর্ব, সবাই যখন আমাকে দেখে বলে ওই দেখো চাণক্যর বাবা যাচ্ছে, তখন যে আমার গর্বে বুকটা ভরে, আমি কোনোদিন চাণক্যকে দেখাতে পারিনি ব্রাহ্মণী, কেন জানো, আমি যদি আমার ছেলেকে দেখিয়ে দিই, আমার ছেলে যদি জানতে পেরে যায় আমি এই যে ফাস্ট হই বলে আমার বাবা মার কত কত ভালোবাসা কত যত্ন, তাহলে ও পড়াশোনা আর ভালো করবে না, ওই জন্য ওর সামনে কোনোদিন আমি বলি তুমি তো জানো না। চাণক্য মাথার ধারে ধারালো অস্ত্র নিয়ে যে বাবাকে কাঁদবে বলে দাঁড়িয়ে আছে, যেই না বাবার কথাটা চাণক্য শুনেছে না, ধারালো অস্ত্রটা হাত দিয়ে পড়ে গেল, ছুটে এসে বাবার চরণ দুটো চাণক্য বক্ষে জড়িয়ে ধরেছে, বাবা গো বিদায় গৌর করিব করিব করিব, তুমি সফল ক্ষমা করে দাও, তুমি জানো আমার
মরণে ছাড়া করো না। আস্তে, তালে মায়েরা ছেলে মেয়েদের ভালোবাসো, এই চাণক্য বাবার মতো ভালোবেসো। দেখবেন মা, ছেলে মেয়ে যদি কোনো ভালো কাজ করে, বাবা মার গর্বে বুকটা ভরে যায়। ছেলে মেয়ের মঙ্গল অমঙ্গল বাবা মার মন কুগা। মহাভারতে 100টা ছেলের মা গান্ধারী, মনটা কুগাইছে ছেলেগুলো যুদ্ধে যাবে আর ঘরে ফিরবে না। বসে বসে মা কাঁদছে, আর যুধিষ্ঠির সেই সময় বড় মাকে প্রণাম করবে বলে ডাক দিয়েছে, বড় মা বড় মা বড় মা। কে কে আমায় বড় মা বড় মা বলে ডাকলো, কে কে? পিছনে তাকিয়ে দেখলো যুধিষ্ঠির দাঁড়িয়ে আছে। কি চাস? বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে, দূর হয়ে যা। কি করতে এসেছিস সেখানেই? দেখতে এসেছিস আমি 100টা ছেলের মা কি করে কাঁদছি? না বড় মা না, আমি দেখতে আসি। তবে কেন এলি? চলে যা, আমার বড় ছেলে দুর্যোধন তোকে দেখতে পেলে এখনই তোকে বধ করে দেবে, পালিয়ে যা। বড় মা, তোমার ছেলে আমায় মারবে না, কারণ এখনো আমরা যে শত্রু নই বড় মা, সকাল হলে আমি শত্রু হব। কি চাস বড় মা? তোমার এই যুধিষ্ঠির তো জীবনে তোমার কাছে কিছু চাই, আজ একটা জিনিস চাইবে দেবে বড় মা। বল কি চাস বড় মা? একবার তুমি আমার মাথায় হাত দিয়ে বলবে তোমার এই যুধিষ্ঠির প্রথম দিন যুদ্ধে গিয়ে যেন তোমার যুধিষ্ঠির মৃত্যু হয়ে যায়। খোকা, কি বললি তুই? বলিস না আমি মা হয়ে সহিতে পারি না। কোন মার সামনে সন্তান যদি দাঁড়িয়ে বলে তুমি আমায় আশীর্বাদ করো, প্রথম দিনই যেন গিয়ে আমার মরণ হয়ে যায়। ও মায়েরা, যে প্রকৃত মা হবে কোনোদিন ছেলেকে আশীর্বাদ দিতে পারে? যেই না যুধিষ্ঠির চাইল না, কিছুক্ষণের জন্য গান্ধারী ভুলে গিয়েছিল যুধিষ্ঠির কান্না দেখে যে ও আমার ছেলে নয়, ও আমার শত্রুর ছেলে। ছুটে গিয়ে যুধিষ্ঠিরকে বুকে ধরে বলল, খোকারি তোর এই বড় মা তোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলো, শোন যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। যথা ধর্ম তথা জয়, অধর্মে ওরে খোকারে, যদি আগে দি যদি আগে দিনি তুই আমায় মা বলে ডেকে থাকিস, আমি তোরে এই আশীর্বাদ দিলাম তুই যে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধে যাবি। ওরে যে পক্ষে কৃষ্ণ রয় তারে কি কোনোদিনই অপমৃত্যু হয়? যাদের সঙ্গে শয়ন ভগবান বর্তমান তাদের কোনোদিন পরাজয় হয় না। আমি তোর বড় মা হই, তোর এই আশীর্বাদ দিয়ে দিলাম খোকা, ওই যুদ্ধে জয়ী হয়ে হয়ে ঘরে ফিরবি।
শুনিয়া দুর্যোধন পিছন থেকে বলল, মা তুমি করলে কি, কাকে আশীর্বাদ করলে? যে তোমার চিরকালের শত্রু, যে আমার চিরকালের শত্রু, তুমি তাকে আশীর্বাদ করলে জয়ী হবা। গান্ধারী বলল, খোকারি বন্ধ কর, বন্ধ কর, তুই এই রক্তের খেলাই যুদ্ধ, আমি তোর মা হয়ে বললাম ওই দে। সামনে থেকে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, ওরা জয়ী হয়ে ঘরে ফিরে আসছে। পারবি না, পারবি না বাবা, কোনোদিন যুদ্ধে জয়ী হতে পারবি না, ধ্বংস হয়ে যাবি। গান্ধারী বারবার বলেছিল, বাবা যুদ্ধ বন্ধ কর, কিন্তু অহংকার ব্যক্তিরা, যারা অহংকার ব্যক্তি হয় বাবা, তারা কি কোনোদিন নত হতে জানে গো? জানে না। পঞ্চ পাণ্ডব যুদ্ধে যাবার আগের দিন বড়মার পদধূলা দিল, বড়মার পদধূলা নিল, বড় বাবার পদধূলা নিল। আর যে গান্ধারীর 100 পুত্র যুদ্ধে যাবার সময় একবারও নিজের বাবা মার পদধূলাটা মাথায় নিল না। জগৎ শিক্ষা কি পেল? সর্বতীর্থ তুমি ভ্রমণ করো, যদি ঘরের আসল বাবা মাকে শ্রদ্ধা করতে না জানো, ঘরের বাবা মাকে ভক্তি করতে না জানো, তাদের পদধূলাটা মাথায় নিতে না জানো, কোনোদিন তোমার শুভ হবে না। নিতাই গৌরী প্রমাণ। যার জন্য বাবা মা দুর্গা কার্তিক আর গণেশকে বলেছিল না, যে আমার বড় ছেলে হবে, এই পৃথিবী পর্যটন করে আমার কোলে যে বসবে, সেই হবে আমার বড় ছেলে। কি বাবা বলেনি দেবী দুর্গা জগমায়া জগজ্জননী মা? কার্তিক বলল, এই গণেশ আমি বড় হব, কারণ আমার বাহনটা কি ও মা? কার্তিকের বাহন কি? ময়ূর। যদি একবার চাবুক মারে উড়ে চলে যাবে। আর গণেশ ঠাকুরের বাহন কি ও মা? ও গর্ত দেখলে তো ঢুকে যাবে, আবার যদি জল দেখে দুপা পিছনে আসবে। তা অহংকারী কার্তিক বলল, গণেশ ভাই কখনো পারবি না তুই ইঁদুরকে নিয়ে পৃথিবী পর্যটন করতে। জগৎ সংসারে কোনোদিন অহংকারের বোঝা ভগবান মাথায় নাই না। কার্তিক গণ ওই কি করেছে, ময়ূরের পিঠে উঠে চারিদিকে পৃথিবী পর্যটন করতে গেল। গণেশ ঠাকুর কৈলাসে বসে বসে চিন্তা করছে, কি করা যায়, কি করা যায়, কি করে আমি পৃথিবী পর্যটন করবো এই বেটা ইঁদুরকে নিয়ে। মনে মনে চিন্তা করলো, হয়েছে, ইঁদুরের পিঠে বসলো, আর বসে বাবা মাকে কৈলাসের মাঝখানে বসিয়েছে, হর পার্বতীকে বসিয়ে। আর ওই গণেশ ঠাকুর ইঁদুরের পিঠে বসে ওই তিনবার কৈলাসটাকে প্রদক্ষিণ করে বাবা মাকে সষ্টাঙ্গে প্রণাম করে একেবারে জগজ্জননী মা দুর্গার কোলে গিয়ে বসে। আর এদিকে তো কার্তিক ঠাকুরের কাল ঘাম ছুটে গেল, ঘেমে ঘাম হয়ে গেল, ময়ূরের পিঠে চড়ে আসছে পৃথিবী পর্যটন করে। আর এদিকে গণেশ ঠাকুর বসে আছে মা দুর্গার কোলে, মার গলার মালা নিয়ে গণেশ ঠাকুরের গলায় দিয়ে গণেশ হয়ে গেল বড় ছেলে। কার্তিক এসে বলল, মা তুমি এটা কি করলে? তুমি তো নিজেই বলেছো যে পৃথিবী পর্যটন করে আসবে, সেই হবে তোমার বড় ছেলে, তাকে তুমি কোলে আগে নেবে, তুমি গণেশকে আগে নিলে কেন? ওই ইঁদুরকে নিয়ে কি করে পৃথিবী পর্যটন করলো? বাবা ভোলানাথ পরম বৈষ্ণব বলেছিল, বাবা হো হো করতে যাও কোথায়, তুমি পৃথিবী পর্যটন করতে যাচ্ছ, তীর্থযাত্রায় যাচ্ছ, আর ঘরের জীবিত বাবা মা, জীবিত ভগবানকে বসিয়ে রেখে তাকে শ্রদ্ধা করে গেলে না, তাকে একবারও প্রণাম করে গেলে না, তাহলে তোমার পৃথিবী পর্যটন হলো কি করে? আগে যে বাবা মাকে ভক্তি করতে জানবে, শ্রদ্ধা করতে জানবে, বাবা মার পদধূলাটা মাথায় নিতে জানবে, সেই হবে জগৎ সংসারে সন্তান। কার্তিক ঠাকুরের চৈতন্য হয়ে গেল, যার জন্য বাবা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যে শিষ্য ঠাকুরকে প্রণাম করতে যেত একটা কথা বলতো না, চৈতন্য হোক। তাহলে কি বাবা আপনারা আমরা সব অচৈতন্য? আমাদের চৈতন্য নাই, আমাদের জ্ঞান নাই, আমাদের বিবেক নাই, আমাদের বুদ্ধি নাই, আমাদের এত এত লেখাপড়ার ডিগ্রি। রামকৃষ্ণ দেব বলেছিল, বাবা শুধু লেখাপড়ার ডিগ্রি হলে তারে মানুষ কয় না, মানুষ কারে বলবি?
যে মানুষের মনুষ্যত্ব জ্ঞান আছে, যে মানুষের মানুষের জ্ঞান আছে, যে মানুষ সাধুগুরু বৈষ্ণবদের সম্মান করতে জানে, যে বাবা মাকে ভক্তি করতে জানে, যে বাবা মাকে শ্রদ্ধা করতে জানে, এই জগতে সেই হবে মানুষ। তাহলে দেখলেন মায়েরা, বাবা মার পদধুলাটা কতটা ক্ষমতা, কত শক্তি। যুধিষ্ঠির দ্বারা মহাভারত প্রমাণ। আমার ভগবানও তো নিজেই গো বৈষ্ণবদের বড় করবার জন্য সাধুগুরু বৈষ্ণবদের পদধুলা শ্রী অঙ্গে মেখেছে। মাখেনি বাবা? আপনারা তো মেদিনীপুরের মানুষ, আপনারা ভালো জানবেন। আমরা কীর্তনিয়ারা কতটুকু জানি আপনারা ভাগ ভাগ করেন, আমার থেকে আপনাদের অভিজ্ঞতা বেশি। রাজস্বই যোগ কি? প্রত্যেকের দায়িত্ব দিল আমার কৃষ্ণ, আর আমার ভগবান নিজে দুটো দায়িত্ব নিয়েছে। যে বিশ্বের শ্রেষ্ঠা মালিক, যার ইঙ্গিতে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড চলে, সেই ভগবান আজকে জগৎ শিক্ষা দেবার জন্য বললেন, যুধিষ্ঠির দাদা আমার দুটো কর্ম বেছে নিয়েছি, যত ভক্ত আসবে তাদের পদধৌত করাবো, আর তারা যখন প্রসাদ পাবে ওই প্রসাদের পাতাগুলো আমি নিজের হাতে তুলে নর্দমায় ফেলব। অমায়েরা দেখবেন অনেক মানুষ আছে, তবে আপনাদের মেদিনীপুরের মানুষ নয়, আমার এলাকার মানুষ আছে, কেউ যদি সেবা করে না তার এঁঠোটা তুলতে কিন্তু বোধ হয়। আমি শুধু বাবা ইন্ডিয়াতে নয়, ভারতে নয়, ভারতের বাইরে কীর্তন করি, বাংলাদেশ বহু জেলাতে কীর্তন করি বাবা, কিন্তু এই মেদিনীপুরের মতো ভক্ত কোথাও পাই। কীর্তন যদি শোনাতে হয় বাবা, আবার যদি জন্ম কোনো দিন হয়, আপনাদের মাটিতে যেন আমার জন্ম হয়। সমস্ত ভক্ত চরণে আমার একটা নিবেদন, যাবার কালে আমার একবার আশীর্বাদ করবে, যেন আবার যদি কোনোদিন আসি আপনাদের মতো মেদিনীপুরের মাটিতে, আপনাদের মতো ভক্ত সমাজে যেন আমার জন্ম হয়, আর যেন আমি আমার দেশে ফিরে না যাই। তাই গৌর প্রমাণ হতে হলি। আজকেই সেই ভগবান কি করলো, শুধু বাবা এই চরণ ধোয়াইনি, এঠো পরিষ্কার করেনি, তার ভিতরে একটা কাজ করেছিল, কি? বৈষ্ণবদের এঠোগুলো নিয়ে আমার গোবিন্দ নিজের গায়ে মাখ। আহা, ভগবান জগৎ শিক্ষা দিল। ভগবান কৃপা পেতে গেলে বাবা আগে কাঙাল হও। যতদিন না তোমরা কাঙাল হতে পারছ, কোনোদিন তোমরা ভগবান পাবে না। রাজ অট্টালিকাতে বসে বাবা কৃষ্ণ ভজন হয় না, রাজপ্রসাদে কৃষ্ণ ভজন হয় না, আগে ভিখারি হও। যার জন্য ভবা পাগলা একটা কি সুন্দর গাল লিখেছে, তোমার নাম নীতি নয়ন ঝরি প্রেম বন্যা ভেসে যা, দয়া চিরকাঙা কো করে দাও ধারা, হরি তোমার নামে নিতাই গৌরী প্রমানন্দে, হরি বল হরি বল হরি বল, নয়ন ঝরে। মায়েরা গানের ভাষাগুলো একটু শ্রবণ করে, দয়াময় চিরকাল করে দাও
ভবা পাগলার মৃত্যুর সময়, ভবা পাগলার ভাষাগুলো কি বলে গেছে দেখে। আবারে যদি আসি দয়া এ ভব সংসারে, যেন কৃষ্ণ ভগত মায়ের গরিবি জনম দিও কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে ও দয়ালে যেন বলে আমি মুছি হয়ে দয়াল সুচি ভালোবাসার মতো বাসা যায়।
পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন বাবা, ভক্তেরই ডাকে ছুটে আসতে বাধ্য, কিন্তু আমরা ডাকতে জানি না, ভালোবাসতে জানি না, তাই তো ভগবান আমাদের ডাকে সাড়া দেয় না। কিন্তু ডাকার মতো যদি ডাকতে পারতাম ভগবান আমাদেরও কৃপা করত। আজকে লক্ষ্য করে দেখে, ভগবান বিশ্বের স্রষ্টা মালিক হয়েও বৈষ্ণবদের এটাগুলো শ্রী অঙ্গে মাখছে। দুর্যোধন প্রশ্ন করেছিল, কৃষ্ণ এটা তুমি কি করলে? ছোট ছোট জাতির বৈষ্ণব, আমার বৈষ্ণব তো কোনো জাত নয়, সেটা আপনি হতে পারেন, আমি হতে পারি, সবাই হতে পারি, বৈষ্ণব হচ্ছে একটা ধর্ম। তাহলে বৈষ্ণব যে কয়েছ তুমি, আর সবাই বলে তুমি নাকি বিশ্বের স্রষ্টা মালিক, আর সেই ভগবান কয়ে এই ছোট ছোট জাতির বৈষ্ণবদের এটোগুলো তুমি গায়ে মারছো কেন? তোমার ঘৃণাবোধ হচ্ছে না? ভগবান কথাটা শুনে বাবা একটু মৃদু হেসেছিল, দুর্যোধন এ যে আমার কর্মফল, আমার পাপের জন্য আমার এই কাজটা করতে হচ্ছে। সে কি কৃষ্ণ, তুমি আবার পাপ করো? বলে করি না, আমি আমার মাকে ছেড়ে দিইনি, আমার রাধারানীকে ছেড়ে দিইনি। ছেড়ে দিয়েছে বাবা, রাধারানী 100 বছর কাঁদেনি? তাহলে আপনাদের মতো ভক্ত নয়, আমাদের মতো ভক্ত নয়, যে প্রেমময়ীকে গোবিন্দ আমার একদিন না দেখে থাকতে পারে না, তাকে কেন 100 বছর কাঁদালো? কি বাবা, এই প্রশ্নটা রাধারানী করেছিল যেদিন প্রভাস যোগ্যে মিলন হলো। হে বোধ, তোমার কাছে আমার একটা প্রশ্ন, জগতে তুমি সবাইকে কাঁদাও, কিন্তু তোমার বিনোদিনীকে কাঁদালে কি করে 100 বছর? কথাটা শুনে বলল, রাধে তুমি তো জগতে আশ্রয় আর আমি বিষয়, আগে আশ্রয় ধরতে হবে তবে বিষয় পাওয়া যাবে, আশ্রয় না ধরলে কোনোদিন বিষয় পাওয়া যায় না। আশ্রয়কে ধরো রাধে, তুমি আশ্রয়, তুমি কে দেই জগদীশ শিক্ষা দেওয়াও যে রাধে, এ জগতে রাধারানীর মতো যে জোনা কাঁদতে পারবে, রাধারানীর মতো যে জোনা নয়নে জলে ভাসতে পারবে, অচিরেই তার কৃষ্ণ কৃপা হবে হবে হবে। তার জন্য তো রাধারানী 100 বছর কাঁদলো, রাধে গো এই জগৎবাসীকে তুমি শিক্ষা দিয়ে দাও, এই জগতে যদি রাধারানীর মতো নয়নে জলে কেউ ভাসতে পারি, রাধারানীর মতো নয়নে জলে ভেসে কৃষ্ণ তোমার হলাম বলে যদি কেউ ডাকার মতো ডাকে, তারে যে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হয়ে যায়। তবে বাবা, ডাকার মতো ডাকতে হবে, ভালোবাসার মতো বাঁচতে হবে, এই আমাদের মতো ছেলে খেলা ভালোবাসা নয়, রাধারানী বেসেছিল। বাবা, এখানে যারা মাথুর লীলা শুনেছেন, রাধারানীর দশমী দশা, রাধারানীর 10টা দশা হয়েছিল, আর শেষ দশাটা হচ্ছে মৃত্যু দশা, মানে একেবারে মরে গেছে। চন্দ্রাবলীর কানে খবরটা দেওয়া হলো, ও চন্দ্রা, চিরজীবনের যে তোর প্রতিদ্বন্দ্বী রাধারানী সে মারা গেছে। চন্দ্রাবলী প্রথম কেঁদেছিল, ওরে ললিতা রে, ওরে ললিতা রে, যদি কোনোদিন আমার গোবিন্দ মথুরা হতে ব্রজে আসি, তোর আমার জন্য আসবে না, আসতে যদি হয় রাধারানীর জন্য আসবে। কি করে বাঁচাতে হয়, কি করলে বাঁচবে, রাধারানীকে আগে বাঁচিয়ে তো
প্রতিটা অঙ্গে কৃষ্ণ নাম, কানের কাছে ছলনা করে দ্রুতি এসে বলেছিল তোর গোবিন্দকে এনে দেব একবার চোখ মেলে, যেই না কৃষ্ণ নামটা শুনেছে না রাধারানী চোখ মেলেছে, মেলে বলছে কই তোরা বললি কৃষ্ণ এনে দিবি কই, বললাম তো কৃষ্ণ এনে দেব, দিয়েছি এটা তো বলিনি, বললাম এনে দেব, দে তুই বস। ললিতা কথা বলার ক্ষমতাই নেই বিনোদিনী, চোখ দুটো একেবারে অন্ধ হব, চোখে সব ধোঁয়া দেখছে কিছু দেখতে পাচ্ছে, ললিতা খই গেলি একবার আমার কাছে আয়, কাছে বসেছে শোন, আমি যদি মারা যাই আমার দেহটাকে তোরা পোড়াবি না, পোড়াবি না কেন, মানুষ মরে গেলে তো পোড়াতে হয় না, কেন জানিস বিশাখা, শিশুকালে হতে হই গোবিন্দ বলি কেঁদে কেঁদে আমার হৃদয়টা যে পুড়ে আছে, পোড়া দেহ তোরা আরে কি পোড়াবি, তাহলে কি করব, ভাসিয়ে দেব না, ভাসাবি না কেন, শিশুকাল হতে কৃষ্ণ বলে কেঁদে সদাই নয়ন জলে ভেসে আছি, ভেসে আছি, আমার দেব তোরা ভাসাবি না, পোড়াবো না ভাসাবো না, তাহলে কি করব, আমার দেহটাকে তোরা তমালের ডালে বেঁধে রেখে দিবি, আমার গলাতে একটা দড়ি দিয়ে টাঙিয়ে দিবি আমার মৃত্যুর পর, কেন জানিস, আমার ওই দেহটা যখন গাছে তোরা ঝুলিয়ে রেখে দিবি, মানুষের দেহ কতদিন থাকে, দিন যেতে যেতে বাবা মাংসগুলো পচে যাবে না, শোন সখি, কেন বললাম আমার দেহটাকে বেঁধে রাখবি, আমার দেহ মাংস পচতে পচতে ওই বৃন্দাবনের মাটিতে পড়বে, ওমা তোমরা ভালোবাসো আমরা ভালোবাসি, আর রাধারানীর ভালোবাসাটা দেখো, আমার দেহটা যখন ওই পচে পচে মাটিতে পড়বে তখন তোরা কি করবি, আমার দেহের মাংসগুলো একটু ছড়িয়ে দিবি, যেখানে আমার দেহরে পচা গলা মাংস পড়বে সেইখানে মাটি উর্বর হবে, আর মাটি উর্বর হলে সেখানে কচি কচি ঘাস ফলবে, সেই ঘাসে ধবলি শ্যামলি এসে খাবি, আরে ওই ধবলি শ্যামলি যখনই ঘাস খেয়ে যাবি ওই গাভী খেয়ে গেলে গাভীর মাঠে দুগ্ধ ভালো হবে, আরে মাতা যশোমতী ওই দুগ্ধের দুগ্ধ দহন করি ক্ষীর সারে ননী মাখন তৈরি করি আমার গোবিন্দের বদনে দেবি, সখী রে আমার মৃত্যুর পরেও আমি মরে যাবার পরেও সখী রে এই প্রতিদিন দেহটা কৃষ্ণ সেবা সেবা এলে তাহলে ভালো যদি বাঁচতে হয় বাবা এই রকম ভালোবাসো, তবে গোবিন্দের একটা ডাক তোমার, তোমারই ডাকে গোবিন্দের কানে পৌঁছে যাবে, তাই ভগবান বললেন দুর্যোধন আমি যে মহাপাপী আমার রাধা রানীকে ছেড়ে দিইনি, আমার মা যশোদাকে ছেড়ে দিইনি, জনমে জনমে কেঁদেছে, ও বাবা তুমি আবার
পাপ করো বলে করি না, আমি পাপেতেই দাপরে যুগে করিনি, করেছি কোন যুগে জানো? ওই ত্রেতা যুগে। ত্রেতা যুগে? ও বাবা, ত্রেতা যুগে তুমি আবার কি পাপ করেছো বলে? কেন, আমি একটা মুনিপুত্রকে বধ করেছি। বাবা, মুনিপুত্রটা কে? বিশ্বসভার মুনির ছেলে, যার নাম ছিল রাবণ রাজা। রাবণ রাজাকে বধ করিনি রঘুপতি রামচন্দ্র? হ্যাঁ, তাহলে আপনারা বলবেন হামা মৌমিতা, রাবণের মতো দুষ্ট লোক দুরাচার তাকে মেরে আবার ভগবানের পাপ হলো বলে? হলো গো হলো, কারণ রাবণ রাজা যেমন তেমন বস্তু ন, সে যে ত্রিকালদর্শী রাবণ, ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করে, যার মন্ত্র উচ্চারণের ফলে যে পূজাটা হয়। বাবা, অকাল বোধন কে করেছিল? রামচন্দ্র। কেন করেছিল? রাবণ বধের লাগি। আর ওই রাবণ বধের লাগি অকাল বোধন হলো, পুরোহিত হলো কে? রাবণ। তাহলে যার মৃত্যুর জন্য দুর্গা পূজা, সেই বেটা পৌরোহিত্য করতে এসেছিল দুর্গা পূজাতে, ভাবতে পারছি? কারণ রাবণ জানত যার নামে সংকল্প করেছে রামচন্দ্র দুর্গা পূজা করবে বলে, কারণ দুর্গাকে উপাসনা করে, শক্তি উপাসনা করে ওই রাবণ রাজা বেঁচেছিল। এই কথাটা তো আমার বিভীষণ বলে পেলেছিল, প্রভু আমার দাদাকে যদি মারতে হয় একমাত্র তোমাকে দুর্গা পূজা করতে হবে, আর দুর্গা পূজা করলেই আমার দাদা বধ হবে বলে বিভীষণ গো। আমি যে রাবণকে বধ করবার লাগি পূজা করব, আমার দলে সবাই বানর জাতি, মানব জাতি, আমার দলে তো কেউ ব্রাহ্মণ নেই, পুরোহিত নেই বলে আছে, লঙ্কার মাটিতে আছে বলে কে? বিভীষণ বলল, আমার জ্যেষ্ঠ দাদা রাবণ রাজা। চমকে উঠল, অসম্ভব, যার মৃত্যুর জন্য দুর্গা পূজা করব সে আসবে পূজা করতে? বলে হ্যাঁ, তুমি আমার দাদাকে চেনো না, আমার দাদা যেমন তেমন বস্তু নয়, পুরোহিত। পুরো মানে নগর, হিত মানে মঙ্গল। অমায়েরা বৃহস্পতিবারে করে পূজা করে যায় না? আমরা মনে মনে ভাবি আমাদের কত চাল দিতে হয়, কত ফল দিতে হয়, সন্দেশ দিতে হয়, দাও, কিন্তু বিনিময়ে তোমাদের কি দিয়ে গেল? পুরোহিত যে নগরের মঙ্গল করে, যে ঘরের মঙ্গল করে, সেই হয় জগতে পুরোহিত। তাহলে সেই রাবণ রাজা বাবা, যার মৃত্যুর জন্য দুর্গা পূজা, আর সেই রাবণ দাদা এসে এমন পুষ্পাঞ্জলি নিবেদন করল না, রাবণের মৃত্যু হয়ে গেল। কিন্তু বাবা, কায়দা করে মন্দাদরি চেয়ে নিয়েছিল লক্ষ্মণীর কাছে, এ স্বামীকে পাঠাচ্ছি কথা দে, মা বলে যখন ডেকেছিস, শীতের সিঁদুর আর হাতের শাঁক অক্ষয় থাকবে, করিব অমায়েরা, স্বামী যদি মরে যায় মাথার সিঁদুর সিঁদুর আর হাতের শাঁকা থাকে? কিন্তু লক্ষণ বলেছিল তথাস্তু, বলে ফেলেছে, করার কিছু নেই। জানি না বাবা আপনাদের মেদিনীপুরেতে কেমন নিয়ম, মানুষ মরে গেলে চিতাতে জল ঢেলে তবে ফিরতে হয় তো, নিয়মটা আছে নাকি? চিতার জলে সেই অবস্থা চলে আসে, চিতাতে জল ঢালতে হবে, চিতা নেভাতে হবে তারপরে। কিন্তু রাবণের চিতা আজও জ্বলছে, রাবণের চিতাতে কেউ জল ঢালেনি, আর রাবণকে পুড়িয়ে কেউ আর লঙ্কাতে ফেরেনি, যার জন্য মন্দাদরী শীতের সিঁদুর আজও অক্ষয়, হাতের শাখাও ভাঙল না, শীতের সিঁদুরও মুছল না, রাজ রানী হয়ে লঙ্কার মাটিতে বসে রইল। কিন্তু বাবা, রাম রাবণের যুদ্ধে রাবণের সৈন্য যারা ছিল না, তারা সবাই চলে গেল স্বর্গে, আর রামচন্দ্রের যারা, যা রামের হয়ে যারা যুদ্ধ করছিল, তারা সবাই নরকে গিয়ে ঠাঁই পেয়েছে। কথাটা শুনে সীতামা প্রশ্ন করেছিল, প্রভু এটা কি করলে? যারা আমাদের দলে যুদ্ধ করলো তারা গেল নরকে, আর যারা রাবণের হয়ে যুদ্ধ করলো তারা গেল স্বর্গে, তোমার একই বিচার, তোমার একই বিধান?
বলে শোনো, বিচার বিধান আমার ঠিক আছে, তোমরা বুঝতে ভুল করছো। রাম রাবণের যুদ্ধে বাবা দুটো পক্ষ তো, আর দুটো পক্ষেতে দুটো দল কি করত, যে যা শত্রুর নাম ধরে ডাকতো, ডাকতো না? রাবণ রাজার শত্রুরা বলতো, কই রাম, রাম কোথায় আছিস তুই দেখা দে, এক বাণে তোর মুন্ডু ছেদন করব, রাম কোথায় দেখা দে। তাহলে রাবণের সৈন্যরা বারবার বলছে রাম দেখা দে, রাম দেখা দে, রাম দেখা দে। আর রাবণের সৈন্যরা, রামের শত্রুরা, তারা কি বলছি, রাবণের যারা, রামের যারা সৈন্য ছিল, তারা বারবার বলছে, কই রাম দেখা দাও, একবার যদি দেখতে পাই তোমার দেহ থেকে মাথাটা আলাদা করে দেব। তাহলে মৃত্যুকালে যে ভগবানের নাম উচ্চারণ করে দেহ ত্যাগ করে, সে কি কোনোদিন আর নরকে আশ্রয় হয়? তাকে চলে যেতে হয় দেবলোকে। যার জন্য রাবণের দলে যারা ছিল তারা সবাই স্বর্গে, আর রামের দলে যারা ছিল ওই রাবণ 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 করে তারা সবাই চলে গেল নরক যন্ত্রণা পেতে। তাহলে সেই রাম রাবণের যুদ্ধে রাবণকে বধ করে রামচন্দ্রের শরীরটা পাপে পরিপূর্ণ হলো, সেই পাপ ধুলো কবি যুধিষ্ঠির রাজস্বী যজ্ঞে। ওই রাজস্বী যজ্ঞে যখন হাজার হাজার বৈষ্ণবদের চরণ ধোয়ালো, বৈষ্ণবদের এঠো পরিষ্কার করলো, ভগবানের কি হলো জানো, সমস্ত পাপ হতে মুক্তি পেল। সেই ভগবান আমার জগৎ শিক্ষা দেবার জন্য আজকে ধুলাই গড়াগড়ি গেলে, তাহলে ভগবান ধুলা মাখছে, কিন্তু আপনারা আমরা ধুলা মাখতে কিন্তু মাইরা চরণ ধরে বলি, সাধুগুরু বৈষ্ণব দেখলে আগে তাদের পদধুলাটা শ্রী অঙ্গে মাখো, সাধুগুরু বৈষ্ণব চরণে নত হও, তবেই তুমি গোবিন্দ কৃপা পাবে। আজ আমার গৌরী সুন্দর শিক্ষা দিল, আর সেই শিক্ষা পেয়ে বৈষ্ণব মহাজন লীলার পাশে লিখলেন কি গো, ভগবান কি করছে, কলির জ্ঞানন্দ জীবকে ডেকে ডেকে বলছে, হে জি আর দেরি নয়, লহরে 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 ব্রজ প্রেমে নিতাই ডাকে আহরে উলুধ্বনি, লহরে লহরে ব্রজ প্রেমে নিতাই ডাকে আমরা, লহরে 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 ব্রজ প্রেমে নিতাই ডাকে প্রকাশ।